एंड अगेन वेलकम बैक टू आवर चैनल। तो आज के हमार मायर जन्मदिन, तो ये फ्रूट केकटा बनाना होता है स्पेशल होममेड केक और इटा दूजन बनिए आमी और आमार बोन। तो की कोरे बनिए अपना सबा के रेसिपिटा बोलो, तो लेट्स स्टार्ट इट। तेले फ्रूट केक बनानोर जोन्ने एइगुलो होयेछे इनग्रेडियंट्स, तीनटे डिम, एक कप मयदा, बेकिंग पाउडार, कोकोआ पाउडार, नून और एटा होयेछे चीनी और एटा बटर वेजिटेबल अएलर मध्य आछे। एट फार्स्टे आमरा बाटीते ए वेजिटेबल अएल और ए माखनटा ढालबो। मिक्स करछि बटर और वेजिटेबल ऑयल एर साथे और जतक्षण एटा फ्लफी ना होच्छे तारपरे आमरा सुगारेर पाउडार ढालबो। फ्लफी होये गेछे, एरपरे आमरा सुगारेर पाउडार आस्ते आस्ते करे देबो, मिक्स करे देबो। दिलाम तीन बार करे सुगार पाउडार ढेले मिक्स करब। এই যে এবার আমি এই কাপের মধ্যে তিনটে ডিম ফেটে ঢেলে দিয়েছি, এবার এটা মিক্স করে এখানে ঢালবো। ঢাললাম, এবার মিক্স করতে হবে। এবার আমরা দেব এখানে ময়দা, এটা মিক্স হয়ে গেছে, এবার আমরা পুরো ময়দাটা দিয়ে দেব। এবার আমরা বেকিং পাউডার দেব। বেকিং পাউডার আরো 1.5 চামচ দেব। এবারে দেব পিঞ্চ অফ সল্ট, পিঞ্চ অফ সল্ট দিলাম, মিক্স করব। এবার পিঞ্চ অফ সল্ট টু ব্যালেন্স উইথ সুগার, এবারে তারপরে আমরা মিক্স করব। ব্যাটারটা এখন টাইট আছে একটু, তার জন্য একটু স্লাইট মিল্ক পাউডার দেব। এবার এই ব্যাটারটা অর্ধেক এই বলে ঢালবো কোকো পাউডারের সাথে মিক্স করার জন্য। এবার এই বাটিতে কোকোয়া পাউডার ঢেলে দেব। তারপরে এই কোকোয়া পাউডারটা ঢেলে দিলাম, এবার এই স্প্যাটুলা দিয়ে আমরা এটা একটু ফোল্ড করব। এবার এখানে আমরা এক চিমটি তেল দেব, তারপরে এটা মাখিয়ে দেব। ময়দাটা দিলাম, এবার পুরো মাটিতে দিই। এই যে আমরা কেকটা এখন বানাবো আলাদা প্যাটার্নে, আগে আমরা হোয়াইটটা দেব, হোয়াইটটা একটু দেব।
তবে একটু স্প্রেড করে নেব। এই যে ভ্যানিলাটা দিলাম, এবার তার উপরে এবার চকলেটটা দেবো, চকলেট দিয়ে একটু স্প্রেড করব। এবার চকলেটটা দিলাম, দিয়ে স্প্রেড করবো একটু। এই যে আমি চকলেট ঢাললাম, আবার ভ্যানিলা ঢালবো, এবার পুরো ভ্যানিলাটাই ঢেলে দেবো। যে এখন কেকটা দিলাম, আগে ভ্যানিলা দিলাম, তার উপরে চকলেট, তারপরে ভ্যানিলা আবার চকলেট, এখন একটু ঘিজিমিজি টাইপের হয়ে গেছে, কিন্তু ডোন্ট ওয়ারি, আমরা মাইক্রোওয়েভে দেওয়ার পর তারপরে আপনারা দেখবেন কেমন লাগে। এই যে মাইক্রোওয়েভে ঢুকিয়ে দিলাম, এবার 32 মিনিটসে থাকবে, এখন স্টার্ট করে দিই। এই যে দেখুন, এখন 32 মিনিটসে তৈরি হবে কেক, তারপরে আপনারা দেখবেন। কেক তৈরি হয়ে গেছে, চকলেট ভ্যানিলা মিক্স কেক। এবার এর ওপরে ওয়াটারমেলনে কিছু গার্নিশিং করা হচ্ছে, তারপরে কাজু দেওয়া হবে, আর তারপরে অ্যালমন্ডের ক্রাশেস দেওয়া হবে, ওটা দিয়ে হচ্ছে কেকের গার্নিশিং তৈরি হবে। দেখুন এর মাঝখানে কাজুর কিছু ক্রাশ দেওয়া হচ্ছে। এবার মাঝখানে অ্যালমন্ডের ক্রাশটা দেওয়া হবে। এবার দেখুন কেক রেডি হয়ে গেছে, বার্থডে কেক।